হ্যালো হ্যালো ইউটিউব, টুডে আমাদের টপিকস হচ্ছে যে কিভাবে ফটোশপ দিয়ে আপনি পিএইচডি ফাইল ক্রিয়েট করবেন। আসলে পিএইচডি ফাইলটা কি এই বিষয়ে প্রথমে কথা বলা উচিত। পিএইচডি ফাইল হচ্ছে যে আমরা একটা পিএইচডিতে আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন করব, মানে আমরা যে একটা ওয়েবসাইট বানাবো তার আগে একটা ডিজাইন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফটোশপে পিএইচডির মাধ্যমে। এবং এতে কি হবে, যে ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা আইডিয়ার কথা বললো বা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল, এখন আপনাকে দুই তিনটা স্যাম্পল ক্রিয়েট করতে হবে। দুই তিনটা স্যাম্পল যদি আপনি কোড করে ক্রিয়েট করেন এবং তারপরে যদি আপনি ক্লায়েন্টকে শো করেন, এটা অনেক লেন্থি প্রসেস এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য আমরা করি কি, আমরা এরকম পিএইচডি ফাইল ক্রিয়েট করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল ওয়েবসাইটের হোম পেজ এখানে ডিজাইন করা আছে, যদিও এটা অনেক আমি বলবো না ফ্যান্টাস্টিক ডিজাইন আর সামথিং, বাট এটা হ্যাঁ এটা একটা বেসিক, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বেসিক আপনি এখানে দিলেন যে আপনার সাইটটা দেখতে ঠিক এইরকম হবে। আমি যদি কন্ট্রোল প্লাস ইউজ করি তাহলে দেখবেন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেনু বার, যেমন সাইটের তাদের লোগো বা এইরকম, যদি আমি তাদের লোগো পাইনি এখনো, তারপরে এরকম স্লাইডার থাকবে একটা, বা তাদের স্টক ইনফরমেশন থাকবে, তাদের ইন্ডাস্ট্রিজ কী কী, তাদের কর্পোরেট বা তাদের ফুটারে কী কী ধরনের ইনফরমেশন আপনি দেবেন। এইরকম দুই তিনটা স্যাম্পল ক্রিয়েট করে তাদেরকে দিলে এরপরে তারা বা ক্লায়েন্ট যেটা চুজ করবেন তার উপরে আপনি সেইটার উপরে আপনি বেসিস করে আপনি জাস্ট কোড করে তৈরি করবেন। তো আসলে আমাদের এই ভিডিও সিরিজের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বা এই ভিডিও সিরিজের ভিডিওগুলাই হবে হচ্ছে আপনি কি কীভাবে এরকম একটা পিএইচডি ফাইল ক্রিয়েট করবেন, বা কীভাবে এরকম যেমন দেখতেছেন যে এখানে লেয়ার্সের অপশনে, এখানে দেখেন লেয়ার্স, এই লেয়ার্সের অপশনে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক লেয়ার নেওয়া আছে। সো এগুলো প্রত্যেকটা লেয়ার, তো আপনি যখন আপনার এই পিএইচডি ডিজাইন অন্য কোনো ডেভেলপারকে দিবেন, যেমন ধরেন আপনি এখানে কোনো একটা ইউনিক ফন্ট ইউজ করছেন, সেই ইউনিক ফন্টটা কীভাবে সে পাবে, হয়তো তার কাছে সেই ফন্ট নাই বা ইনস্টল করা নাই, বাট এই ফন্টটাই তো ইউজ করতে হবে। তখন সে আপনি যে ফন্টটা ইউজ করছেন সেটা সে গুগলে সার্চ দিয়ে বা তার কম্পিউটার ইনস্টল করে নিয়ে সে ইউজ করবে, বা এখান থেকে আপনি কপি করে নিতে হবে, বা এখানে আপনি যে কালারটা ইউজ করছেন এগুলো লেয়ার হতে হবে, তাহলে সে যেন এই কালারটা ডিফাইন করতে পারে যে আসলে এটা কোন কালার আপনি ইউজ করছেন। তো যার কারণে পিএইচডি ফাইলগুলোকে এরকম লেয়ারে করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা লেয়ারের মধ্যে আসে। এখানে যদিও আমি কিছু পিকচার ইউজ করছি, আর নর্মালি আপনারা লেয়ার ইউজ করবেন। সো লেয়ার ইউজ করবেন কীভাবে, বা এরকম একটা ফাইল ক্রিয়েট করবেন কীভাবে, তাহলে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনি এটাকে কীভাবে বানাবেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সো প্রথমে একটু ফটোশপের বেসিক দেখা যাক। আমি যদিও ফটোশপের একদম প্রো বা এক্সপার্ট কেউ না, বাট আমার কাজের জন্য যতটুকু দরকার আমার কাজ চলে আর কি। আপনি এরকম প্রো হইতে হবে না ফটোশপে একটা পিএইচডি ফাইল ক্রিয়েট করার জন্য, জাস্ট আপনার বেসিক একটু আইডিয়া থাকলে হবে। বেসিক আইডিয়া বলতে যেমন আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুল বক্স, বা অনেক এটা এরকম লম্বা হয়ে আসে, সো আমি এটাকে ছোটো করে দিলাম টুল বক্স। এখানে আপনার যেমন মুভ টুল বা ক্রপ টুল, সিলেকশন টুলস, তারপর আপনার এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট, এটার ভিতরে পেইন্ট বাকেট টুল আছে, এটা লেখার জন্য, টেক্সট লেখার জন্য। এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারবেন। এখানে ব্রাশ টুল আছে, এই যে বেসিক জিনিসগুলো, এইটাকে লেয়ারের সেকশন, এখান থেকে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবেন, লেয়ারের ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, লেয়ারগুলো ডিলিট করতে পারবেন। এই বেসিক জিনিসগুলো জানলে আপনার হয়ে যাবে, এমন কিছুই জানতে হবে না যে আপনাকে ফটোশপের মাস্টার হতে হবে তাহলে আপনি পিএইচডি ফাইল ক্রিয়েট করতে পারবেন, তাছাড়া পারবেন না, এমন না। আপনার যদি একটু ডিজাইনের সেন্স থাকে যে কীভাবে আপনার একটা ওয়েবসাইট কি বানাবেন, জাস্ট সেই জিনিসটা আপনি ফটোশপে তুলে ধরলে আপনার ক্লায়েন্ট চুজ করার পরে আপনি কোড করলেন, তাহলে আপনার জন্য আপনার সময় বাঁচবে এবং কাজটা করতে অনেক ভালো হবে। তো আমি যে ফটোশপ ইউজ করতেছি সেটা হচ্ছে ফটোশপ CS6-এর 13 ইউজ করতেছি এইরকম। আর আপনি এখানে তো দেখতেছেন মেনু বার আছে, প্রত্যেকটা মেনু বারের মধ্যে অসংখ্য অপশন আছে, আপনি এই অপশনগুলো নিয়ে খেলতে পারেন বা এই অপশনগুলো নিয়ে প্লে করেন। যত প্লে করবেন তত আপনি জানবেন। যদি আপনার একদম অ্যাডভান্স লেভেলের ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি পারেন। আমার আমার জাস্ট এটা ক্লায়েন্টকে দেওয়ার মতো একটা কিছু বানাতে পারলেই হয়েছে, আর ক্লায়েন্ট এটা দেখে বুঝতে পারে যে না আমার এই জিনিসটাতে একটু চেঞ্জ চাই, ওকে সেটা আমি কোড করে করে নেবো, বা এইরকম চিন্তাভাবনা আমার, যার কারণে আমি প্রো না বা এক্সপার্ট না, বাট এটা দিয়ে আমার কাজ চলে। আমি আপনাদেরকেও এটুকু পর্যন্ত দেখাতে পারবো যে কীভাবে একটা পিএইচডি ফাইল ক্রিয়েট করে আপনি আপনার ক্লায়েন্টের কাছে দিতে পারেন। তো নর্মালি আপনাদেরকে, আপনারা যারা বেসিক জানেন তাইলে ভালো, না হলে আপনারা একটু বেসিক জেনে নিন। তা আমি একটা পিএইচডি ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি যাব ফাইল, ফাইল থেকে আমি নিউ একটা ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার জন্য এখানে দেখতেছি ইঞ্চিস, আমি ইঞ্চিস ইউজ করবো না, আমি ইউজ করবো হচ্ছে পিক্সেল ইউজ করবো।
আর এখানে পিসিএট এর একটা অপশন আছে, এখান থেকে আপনি ডিফল্ট ফটোশপ সাইজ ইউজ করতে পারেন বা ইন্টারন্যাশনাল পেপার ইউজ করতে পারেন বা ওয়েবের জন্য বা এরকম আপনার যেরকম ইচ্ছা। সো আমি ডিফল্ট ফটোশপ ইউজ করে আমি এখানে পিক্সেল দিলাম এবং আমাদের এটার উইথ দিলাম ধরেন এনি লাইক 1700 আমরা এটা দিলাম, দিয়ে হাইটটা দিয়ে দিলাম অ্যাটলিস্ট ওকে 3600। আর আপনি এই ফাইলটা দেখলে বুঝতে পারতেছেন, এই ফাইলটা দেখলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আসলে কিন্তু এটা অনেক লং একটা ফাইল। হ্যাঁ মানে এর হাইটটা অনেক বেশি, আমাদের মতো সেম কিছুটা এরকমই 3600 বা 4000-এর কাছাকাছি। সো আমরা এটা নেবো, নিয়ে আমরা ডিজাইন করার পরে যদি ক্রপ করে ফেলতে আমরা ক্রপ করে ফেলবো, সেটা কোনো অপশন না। তো আমরা দেখেন এটা নেওয়ার পরে হ্যাঁ সেম এরকম একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আর আপনি কন্ট্রোল প্লাস ইউজ করলে এটা জুম হবে। সো আপনি এটাকে জুম করতে পারেন, জুম করে আপনি যদি আপনার কম্পিউটারের স্পেস কিবোর্ডটা ইউজ করেন তাহলে দেখবেন যে মাউসটা আপনার হ্যান্ডে রাখা হয়েছে, তখন আপনি এটাকে নিচে নিতে পারবেন। আপনি যদি স্পেস বার প্রেস না করতে চান আপনি এইস ইউজ করতে পারেন, এইসে আপনি প্রেস করলে এটা আপনার হ্যান্ড হয়ে যাবে, তখন আপনি আপনার মাউস দিয়ে এটাকে মুভ করাতে পারবেন বা তখন আপনার লেয়ার বা আপনার অন্য কোনো কিছু মুভ হবে না, শুধু পুরো পিকচারটাই মুভ হবে, পুরো এই ইমেজ ফাইলটাই মুভ হবে। আপনি আবার এইচ প্রেস করলে দেখবেন যে এটা এটা নাই হয়ে যাওয়ার কথা। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোনো ক্রপ বা আপনি কোনো একটা ব্রাশ ইউজ করবেন কি না বা কারেন্ট টুল অনলি এটাতে যাবেন, ঠিক আছে আপনি এটা ইউজ করতে পারেন বা এইভাবে আপনি ইউজ করতে পারেন। সো আমি নর্মালি প্রেফার করে আপনি স্পেস বারটা চাপ দিয়ে ধরে রাখেন এবং ধরে রাখতে হবে এবং দেন আপনি এটা ইউজ করেন। এরপর আপনার যেখানে থামতে হবে বা যে পোর্শনটাতে আপনি কাজ করবেন এই জাস্ট স্পেস বারটা ছেড়ে দেন, যেটা চেপে ধরেছিলেন সেটা ছেড়ে দেন, দেখবেন আপনার এটা আবার যে সিলেকশন করার টুলটা ছিল, যেমন ধরুন আমার যদি এটা সিলেকশন করা থাকে তাহলে আমি স্পেস বার চাপ দিলাম এটা হাত হয়ে গেল, আমি স্পেস বার ছেড়ে দিলাম এটা আবার সেই টুল সে পরিণত হলো। সো এরকম বেসিক কিছু দেখবেন আপনারা যারা ফটোশপে কাজ করে তারা ম্যাক্সিমাম কিবোর্ডের শর্টকাট কী দিয়ে কাজ করে। সো আমি অত না, আমি বলছি আগে আমি স্ট্যান্ডার্ড বা প্রো লেভেলের কেউ না। তো আমরা অলরেডি একটা ফাইল ক্রিয়েট করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা ডিজাইন চুজ করে আমরা সেই ডিজাইনটা এটার মধ্যে নিয়ে আসবো, ওকে? কারণ ভিডিও আমি বেশি বড় করতে চাচ্ছি না, যার কারণে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। আমরা ফাইলটাকে সেভ করে নিই, একটা কথা আমরা ডেস্কটপেই সেভ করে নিই, ফাইলকে সেভ অ্যাজ করি, ফাইল সেভ অ্যাজ, আর আমরা এটাকে ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে যদিও অনেক কিছু আছে, তারপরে আমরা এটাকে দেবো পিএইচডি ডিজাইন স্যাম্পল। ওকে, পিএইচডি ডিজাইন স্যাম্পল দিয়ে আমরা রাখলাম, সেভ করে রাখলাম। সো আমরা এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে এবং আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে এই ফাইলের মধ্যে আমরা কীভাবে বিভিন্ন লেয়ার নিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি কিংবা আমরা এটাকেই ফলো করতে পারি, যে আমাদের যে ডিজাইনটা আছে এটাকে আমরা ফলো করতে পারি যে এটাই কীভাবে বানানো যায়। আপনি একটা বানানো জানলেই হবে, বাদ বাকিগুলো আপনি আপনার ক্রিয়েটিভিটি স্কিল বা অন্য কিছু দিয়ে আপনি বানিয়ে নেবেন। সো আমরা এই ডিজাইনটাকেই ফলো করবো যে এখানে কী কী আছে, আমরা লেয়ারগুলো প্রয়োজনে না হয় না দেখলাম আমরা এখানে বা আমরা অন্য একটা ডিজাইনও করতে পারি। সো নেক্সট ভিডিওতে দেখবো আমরা কীভাবে কী করবো। টিল দেন হ্যাভ ফান, কিপ লার্নিং, জাস্ট স্টে উইথ মি। যদি আমার ভিডিও সিরিজগুলো আপনাদের ভালো লাগে আর যদি এটার আপডেট পাইতে চান তাহলে জাস্ট সাবস্ক্রাইব করেন, আর না হলে জাস্ট থাম্বস আপ নেন। ওকে, সো বাই বাই।